নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন শ্রেয়া সরকারের বেঙ্গলি ইউটিউব পডকাস্ট চ্যানেলে। আজকে পাঠ করতে চলেছি শঙ্খ ঘোষের লেখা একটি ছোট গল্প, রবীন্দ্রনাথ কত পেতেন। গল্পটি আমি সংগ্রহ করেছি শিশু সাহিত্য সংসদ কর্তৃক প্রকাশিত ছোট্ট একটা স্কুল নামক শঙ্খ ঘোষের লেখা এই বইটি থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পপাঠ, বিখ্যাত সাহিত্যিক শঙ্খ ঘোষের লেখা গল্প, রবীন্দ্রনাথ কত পেতেন। বাংলা পরীক্ষায় নিশ্চয়ই রচনা লিখতে হয় তোমাদের। নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নিবন্ধ রচনা করো, প্রশ্নপত্রে থাকে না এরকম কিছু? কত রকমের বিষয়, যেমন ধরো গ্রন্থাগারের উপযোগিতা, বিজ্ঞানের অগ্রগতি, যুদ্ধ আর শান্তি, নিয়মানুবর্তিতা, এইরকম আরও কত কি লিখবার জন্য ক্লাসের ফাঁকি বাদ ছেলেমেয়েরা কোন রচনাটা বেছে নেয় বলো তো? ওই যেগুলো বলা হলো ওসব কিছুই তারা ছুঁয়েও দেখে না। তারা খুঁজে নেয় একটি বর্ষার দিন, নয়তো রাজপথের আত্মকাহিনী, কিংবা তোমার জীবনের স্মরণীয় ঘটনার মতো কোনো হালকা বিষয়। এসব লেখার সুবিধে হলো কিছু পড়তে হয় না, কিছু জানতে হয় না, ভাবতেও হয় না। ইনিয়ে বিনিয়ে বানিয়ে বানিয়ে কয়েকটা কথা পরপর সাজিয়ে গেলেই হলো। স্কুলের বার্ষিক পরীক্ষায় ক্লাস এইটের এক আলসে শিরোমণি এইভাবে একবার বেছে নিয়েছিল একটি নৌকা ভ্রমণ। পরীক্ষা শেষে সবাই যখন হিসেব করছে কে কোনটা লিখেছে, তাকে একজন বলল, তুই যে নৌকা ভ্রমণ লিখবি সে তো জানাই কথা। ফাঁকিবাজটি খুশি মুখে উত্তর দেয়, লিখবই তো। কিন্তু কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে গেল তার খুশিটা। যিনি যে বিষয়টা পড়ান ক্লাসে, বার্ষিক পরীক্ষায় তিনি তো সে বিষয়ের খাতা দেখেন না। গুজবে হঠাৎ শোনা গেল ক্লাস এইটের বাংলা খাতা পরীক্ষা করবেন এবারের সংস্কৃত পণ্ডিত মশাই। ছেলেটি বলে, কি সর্বনাশ, পণ্ডিত মশাই! তার ঝাপসা মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা দেয় সবাই। কেন, তাতে তোর ক্ষতিটা কি? পণ্ডিত মশাই কি কম নম্বর দেন? ছেলেটি তবু বিড়বিড় করতে থাকে, পণ্ডিত মশাই সর্বনাশ, এবার তবে বাংলায় আর পাশ করব না। কিন্তু তেমন কিছুই হলো না অবশ্য, ফল বেরোলো সময় মতো। অন্য সবার সঙ্গে সেই ছেলেটিও দিব্যি উঠে গেল নতুন ক্লাসে। বাংলাতে তো খুব ভালো নম্বরই পেয়েছে সে, কেন এত ভয়ে ছিল তবে? সে কথাটা কদিনের মধ্যেই ভুলে যেত সবাই, হ্যাঁ, যদি না একটা কাণ্ড হতো হঠাৎ। ক্লাস টেন থেকে গোটা স্কুলে ছড়িয়ে পড়ল এই একটা গল্প যে হেডমাস্টার মশাই ক্লাসে গিয়ে নাকি পড়ে শুনিয়েছেন ফাঁকিবাজ সেই ছেলেটির পরীক্ষার খাতা, তার সেই নৌকা ভ্রমণ রচনা। পড়ে শুনিয়েছেন কেন? খুব ভালো লিখেছে বলে? ভালো লিখেছে বটে, কিন্তু আরও একটা কারণ ছিল পড়ে শোনাবার। হেডমাস্টার মশাই এসে বসলেন, বললেন, পড়াবার আগে আজ তোমাদের নিচের ক্লাসের একটি ছেলের খাতা পড়ে শোনায়, শোনো সে কি লিখেছে। শোনা হলো একসঙ্গে। লিখেছে সে কিভাবে কজন বন্ধু মিলে ঠিক হলো পদ্মার উপর ঘুরে বেড়াবে একদিন, মাঝির সঙ্গে রফা করে নৌকো ভাসিয়েছে তারা সুন্দর এক বিকেলবেলায়, চলছে নৌকো চলছে। মুশকিল হচ্ছে ফাঁকিবাজ যে ছেলে, সে এরপর কি করবে, ও নৌকো কদ্দূর আর চলবে? রবীন্দ্রনাথ লিখেছিলেন, ছোটবেলায় তিনি পাড়ের ওপর থেকে দেখতেন ওই রকম চলন্ত নৌকো, আর তার মন যেন বিনে ভাড়ার সাওয়ারি হয়ে বসত তার উপর। কিন্তু আমাদের এই ছেলেটি তো কল্পনাকেও বেশি দূর খেলাতে পারে না, তাই অল্প পরেই আকাশে মেঘ তুলে দিয়ে একটা ঝড়ের আবহাওয়া তৈরি করে নেয় সে, আর ঝড়ের মধ্যে উল্টে দেয় তার কল্পনার নৌকোকে। এরপর সে লিখেছে শুধু কিভাবে সবাই ঝড় বৃষ্টিতে মাখো মাখো হয়ে ফিরে আসছে তীরে,
কেবল সে নিজে নাকি আটকে গেছে বালিকাদায়, উঠতে পারছে না আর। কেন যে পণ্ডিত মশাইয়ের নাম শুনে এত ভয় পেয়েছিল সে, সেটা আমরা টের পেলাম এইবারে। কাদার মধ্যে পা রেখে অর্ধ জলমগ্ন তার কথাগুলি ছিল অনেকটা এইরকম। পা আমার আটকে আছে কাদায়, বন্ধুরা সবাই তীরে, আমার গলা থেকে হঠাৎ তখন বেরিয়ে এলো দেবভাষা। ক্লাসে এসে কেবলই সত্রী সানাজ কস্যু কানাজ আওড়াতেন বলে যে পণ্ডিত মশাইয়ের মুখটাকে মনে হতো বিভীষিকা, বিপদের মুহূর্তে সেই মুখটাই ভেসে উঠল চোখের সামনে। তার হাজার তাড়নাতেও এক ফোঁটা সংস্কৃত বলতে পারিনি কখনো। এখন আমারই গলার পঞ্চতন্ত্র থেকে কাদায় পড়া হাতির এই আর্তনাদ জেগে উঠল। ভো ভো বান্ধবা মহাপঙ্কে পতিত হসি কিম ধুনা বিধেয়ম। এরপরে আরও খানিকটা ছিল, কিন্তু সেটা শুনবার আর মন ছিল না আমাদের। পণ্ডিত মশাইয়ের মুখটা বিভীষিকা, তাড়না করেন তিনি আমাদের। সাহস করে একজন জিজ্ঞেস করেই বসলো হেডমাস্টার মশাইকে, স্যার পণ্ডিত মশাই রাগ করেননি, নম্বর কেটে নিয়েছেন? পণ্ডিত মশাই? হ্যাঁ, সেই কথা বলবার জন্যই তো এনেছি এই খাতা। নম্বর বসাবার আগে এই খাতা নিয়ে তিনি এসেছিলেন আমার কাছে, পড়ে শুনিয়েছিলেন লেখাটা, জানতে চেয়েছিলেন কত নম্বর দেবে এনেকে। আমি বললাম আমাকে কেন জিজ্ঞেস করছেন, নম্বর তো তার বিবেচনা, তার ইচ্ছে, কত দিতে চান উনি? পণ্ডিত মশাই তখন বললেন, যদি পুরো নম্বরটাই দিই বাধা তো নেই কিছু। আমি তাকে ভরসা দিয়েছিলাম, না কোনো বাধা নেই, যোগ্য মনে করলে পুরো নম্বরই দিতে পারেন নিশ্চয়ই, কেন নয়, ভালো লিখলেও বাংলায় পুরো নম্বর দেওয়া যাবে না, এ খুব ভুল ধারণা, কুসংস্কার, শুনে খুশি হয়ে চলে গিয়েছিলেন পণ্ডিত মশাই। পুরো নম্বর, ফুল মার্কস? লাফিয়ে উঠি আমরা। বাংলায় পুরো নম্বর, অঙ্কের মতো? দেখতে দেখতে গোটা স্কুলে রটে যায় কথাটা, তারপরে সেই ছোট্ট শহরের গোটা অঞ্চলেই। পণ্ডিত মশাই সেই ছেলেটির দিকে তাকিয়ে মিটিমিটি হাসেন, আর সে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। কিন্তু স্কুল শুদ্ধ সববারই একটা ফুর্তি হয় এই ভেবে যে ঠিকমতো লিখতে পারলে তবে বাংলাতেও পাওয়া যায় একেবারে পুরো নম্বর। যায় না ছায়, কিছু ছাত্র অভিভাবকদের কাছ থেকে শিখে এসে নিজেরাই বলে উঠল, 20-এর মধ্যে না হয় 16-ই দিতেন, তাই বলে একেবারে 20-তে 20, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলে কত পেতেন? শুনে হেডমাস্টার মশাই বললেন, এইবার বোঝা গেল সচরাচর বাংলায় যে নম্বরটা কেটে রাখা হয় পরীক্ষায়, সেটা তবে জমা থাকে শুধু রবীন্দ্রনাথের জন্যই। এতক্ষণ শুনলেন বিখ্যাত সাহিত্যিক শঙ্খ ঘোষের লেখা একটি ছোট গল্প, রবীন্দ্রনাথ কত পেতেন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশানে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে নিজের চেনা জানা বন্ধু মহলে চ্যানেলটিকে রেকমেন্ড করতে ভুলবেন না। আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি, পরদিন আবার ফিরব নতুন স্বাদের নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।